হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিমোট ডেস্কটপ। আমাদের বিভিন্ন প্রয়োজনে অনেক সময় রিমোট ডেস্কটপ বা আমাদের বাসার কম্পিউটারটি মোবাইলে অ্যাক্সেস করার প্রয়োজন হতে পারে, বা আমাদের বাইরের কোনো জায়গা থেকে আমাদের বাসার কম্পিউটারটি অ্যাক্সেস করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের একটি রিমোট অ্যাক্সেস সফটওয়্যার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা অনেকেই এনিডেক্স অথবা আমরা টিম ভিউয়ারের সাহায্য নিয়ে থাকি। বাট আজকে আমি যে সফটওয়্যারটি দেখাবো সেটি অ্যাভিসন। এটি টিম ভিউয়ার অথবা এনিডেক্স থেকে অনেক বেশি ইজি একটা সফটওয়্যার। জাস্ট এখানে আপনার ফ্রি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। এটা খুবই ছোটো একটা সফটওয়্যার, আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড করা। আমি ডাবল ক্লিক করে এটি ইনস্টল করবো আমার কম্পিউটারে। এটি আসলে দুইভাবে কম্পিউটার ইনস্টল করা যায়। একটি আপনাকে রান দিলে আপনাদেরকে জিজ্ঞেস করবে যে আমরা এটা পোর্টেবল রান এর ড্রিম ভার্সন। ইনস্টল নাও। আর এখানে ড্রিম ভার্সন বলতে এটা যদি আমি অনলি আমার অপর পাশের কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমি ড্রিম ভার্সনটি ইনস্টল করবো প্রোটোকল। এটি আমার কম্পিউটার ইনস্টল হবে না, জাস্ট আমি ড্রিম ভার্সনটি আমার টার্গেট কম্পিউটারটিকে আমি অ্যাক্সেস করতে পারবো। তো আমি এটাকে ফুল ইনস্টল করছি বিকজ অফ আমার এটাকে আমি টার্গেট কম্পিউটার হিসাবে ব্যবহার করবো, মানে আমার বাসার ডেস্কটপ বা ধরে নিচ্ছি তার টার্গেট কম্পিউটার। তো এটা ইনস্টল হতে হতে আমরা চলে যাই আমাদের কম্পিউটার বিতে। এখানে আমি আমার আরেকটি রিমোট কম্পিউটার রেখেছি, সেখানে আপনারা দেখতে পাবেন একইভাবে এই সফটওয়্যারটি আমি ইনস্টল করার চেষ্টা করব। তো আমি এখানে যেটি করবো সেটি হচ্ছে যে আমি এখানে এটাকে ফুল ভার্সন ইনস্টল করবো না। আমি এটাকে এখানে এখন দেখে এটাকে হচ্ছে আমি ক্লায়েন্ট ভার্সন এখানে আমি ক্লিক করি। আমি আসলে এর আগে ট্রাই করেছি যেটা অনেক ফ্রি স্ক্রিনটা আসছে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি, এই যে এই স্ক্রিনটা আসলে আপনারা এখানে দেখতে পাবেন রান এস গ্রিন ভার্সন। এখানে রান এস গ্রিন ভার্সন দিবেন। রান এস গ্রিন ভার্সন দিলে আগে যে স্ক্রিনটা এসেছিল একটু আগে দেখতে পেলেন এই স্ক্রিনটা চলে আসবে। সো এর আগে আমি এখানে টেস্ট করেছি ভিডিওটি বানানোর আগে। সো আমরা চলে যাই আমাদের কম্পিউটার এতে টার্গেট কম্পিউটারে। তো টার্গেট কম্পিউটার যখন আমরা এখানে ওপেন করছি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের এরকম একটা স্ক্রিন চলে আসছে। এখানে আসছে প্রথমে আসছে লগ ইন আর রেজিস্ট্রেশন। এটাকে আপনি রেজিস্ট্রেশন করে পারমানেন্টলি ইউজ করতে পারেন। এখানে একটি স্ক্যান অপশন দেওয়া হয়েছে। এই স্ক্যান অপশনের মাধ্যমে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি আপনার মোবাইল অ্যাপ থেকে স্ক্যান করে মোবাইল অ্যাপ দিয়েও আপনি এটাকে ব্যবহার করতে পারবেন উইদাউট এনি কাইন্ড অফ হ্যাসল, যেটি আপনারা টিম ভিউয়ার বা ইন্ডেক্সের এই ফ্যাসিলিটিটা নেই। এখানে আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি মেল আইডিতে পাসওয়ার্ডে লগ ইন করবেন। যদি মেল আইডি থেকে না থাকে তাহলে এখানে আপনার নো অ্যাকাউন্ট ইয়েতে ক্লিক করবেন এবং আপনি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন। আমরা যদি রিমোট অ্যাক্সেসের দিকে যাই এই অ্যাপটিকে, তাহলে আমরা এখানে একটি ডিভাইস আইডি পাচ্ছি এবং এখানে একটি পাসকোড পাচ্ছি। এই ডিভাইস আইডি এবং পাসকোড দিয়ে সাইলেন্টলি আমরা আমাদের অপর কম্পিউটারটিতে অ্যাক্সেস করতে পারি। তো আমরা এটাকে কপি নিচ্ছি, আমি জানি না কপি হবে কি না, কারণ আমি দুটো রিমোট কম্পিউটার ব্যবহার করছি। কপি নেওয়ার পরে আমাদের যে প্রাইমারি রিমোট কম্পিউটার আছে সেক্ষেত্রে আমি ক্লোজ করছি না, এখানে আসে না। তাহলে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এই আইডিটা মনে রাখতে হবে 025039 025039 এটাকে করছি 025039 025039। এখানে যদি আমরা কানেক্ট ক্লিক করি তাহলে আপনারা দেখেন এখানে এখানে একটি অ্যাকসেপ্ট বাটন চলে আসছে। তার মানে আমি যদি এখানে অ্যাকসেপ্ট করি, আমি যদি এখানে অ্যাকসেপ্ট করি তাহলে টার্গেট কম্পিউটারে আমি অ্যাকসেপ্ট করি, তাহলে আমরা দুটো স্ক্রিনে দেখার চেষ্টা করছি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টার্গেট কম্পিউটারটি আমার ফার্স্ট যে আমি যে রিমোট কম্পিউটারটি ইউজ করছি সেখানে চলে আসছে। এই যে আমার টার্গেট কম্পিউটার, আমি আরও ভালো করে বোঝানোর জন্য আমি কম্পিউটারে ফিরে যাচ্ছি। আপনারা দেখেন এটা হচ্ছে আমার টার্গেট কম্পিউটার ছিল এবং এই টার্গেট কম্পিউটারটি আমি এখন রিমোট কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করছি। এই যে এখানে রিমোট কম্পিউটারের মাধ্যমে আমার টার্গেট কম্পিউটারটি ব্যবহার করছি। সো আমরা এখানে যদি আসি একটু দেখতে পাই আমি যে ফুল স্ক্রিন করি, এখানে বেশ কিছু অপশন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল রেশিও যদি আমি যাই তাহলে আমার এখানে এই যে স্ক্রিনের শটগুলো আমি দেখতে পাচ্ছি এখানে, যদি এখানে এখানে আরও অপশন হচ্ছে ভিডিও রেকর্ডিং করতে পারবো, আমি ভয়েস রেকর্ডিং করতে পারবো, স্ক্রিনশট রেকর্ডিং করতে পারবো, আমি ক্যামেরা সিলেক্ট করতে পারবো,
সাবডায়াগনস্টিক হোয়াইটবোর্ড চ্যাট হোয়াইটবোর্ডের মতো ব্যাপারগুলো এখানে রয়েছে। তো এটা আসলে অনেক বেশি হেল্পফুল। আমি রেজুলেশন সিলেক্ট করতে পারবো, আমি রেজুলেশন যদি অফলাইন রেজুলেশন যেটা আছে সেটা রাখতে চাই, বা আমি আমার এই ডেস্কটপের মতো করে যদি আমি রেজুলেশন চেঞ্জ করতে চাই আমি সেগুলো রেজুলেশন চেঞ্জ করতে পারবো। সো আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে এটা আমরা টিম ভিউয়ার বা ইনডেক্সের অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করতে পারি, এবং এটা ফ্রেম রেট এবং আদার্স অনেক কিছু অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে আমার কাছে। সো ভিউয়ার্স আপনাদের কাছে অনুরোধ থাকলে অবশ্যই ট্রাই করে দেখার জন্য যে এই অ্যাপটা কেমন লাগবে, আমি অ্যাপের লিঙ্ক আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ভিডিওটি এখন শেষ হয়নি, বিকজ অফ আমি আরেকটু চেষ্টা করে দেখব যে আসলে এখানে আরেকটি অপশন দেওয়া রয়েছে, সেটি হচ্ছে যে মোবাইল স্ক্রিনিং বা মোবাইল মিররিং। সো এই ব্যাপারটা কি এটা আমি দেখতে চাচ্ছি, তো সে কারণে আমার সঙ্গেই থাকবেন, আমি সেই ব্যাপারটি নিয়েও আমি একটু ট্রাই করব। এখানে যখন আমরা দেখতে পাচ্ছি মোবাইল মিররিং, তো সেই ক্ষেত্রে আমাকে মোবাইল অ্যাপটা ইনস্টল করতে হবে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে এবং আমি অ্যাপটি ইনস্টল করতে দিয়েছি, তো সাথেই থাকবেন অ্যাপটি ইনস্টল হওয়া পর্যন্ত। ভিউয়ার্স এখানে একটি কথা বলে রাখতে চাই, এই মোবাইল অ্যাপটি ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে মোবাইল অ্যাপটিকে ভেরিফাইড করে রেজিস্ট্রেশন করতে হবে, তবেই আপনি মোবাইল অ্যাপটি ব্যবহার করতে পারবেন। পিসির মতো আপনি এটিকে উইদাউট ভেরিফিকেশানে ব্যবহার করতে পারবেন না। এটিকে ব্যবহার করার জন্য আপনাকে ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তবে এটি ব্যবহার করতে হবে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার রেজিস্ট্রেশনটি সম্পন্ন হয়েছে এবং এখন অ্যাপটি থেকে প্রপারলি স্ক্রিন মিররিংটা কীভাবে করে সেটি আমরা টেস্ট করবো। সরাসরি আমরা অ্যাপটিকে লগ ইন করে আমরা যে পিসির যে কিউআর কোডটি আছে সেটি স্ক্যান করবো এবং দেখবো কীভাবে এটি কাজ করে। ভিউয়ার্স আমরা এখন মোবাইল থেকে পিসির কিউআর কোডটি স্ক্যান করবো এবং স্ক্যান করে এটা কীভাবে লগ ইন করে সেটি দেখবো। হ্যাঁ, পিসির মোবাইল থেকে স্ক্যান করার পর আমরা দেখতে পাচ্ছি পিসিতে আমার মোবাইলের স্ক্রিনটি মিররিং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল স্ক্রিনটি পিসিতে মিররিং হচ্ছে। এভাবে খুব সহজে আপনারা মোবাইলকে পিসির স্ক্রিনে মিররিং করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনটা খুব সুন্দরভাবে পিসিতে মিররিং হচ্ছে। এটাতে আরও বেশ কিছু অপশান আছে যেগুলো দেখাতে গেলে হয়তো ভিডিওটি আরও অনেক বেশি লং হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো আমি মনে করছি এই এই অ্যাপসটার বাকি অপশানসগুলো আপনারা নিজেরাই ডিসকভার করে নিতে পারবেন। এই অ্যাপসটিতে অনেক অ্যাট্রাকটিভ বেশ কিছু ফিচার রয়েছে যেগুলো টিম ভিউয়ার বা ইনডেক্স থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ। ওগুলো অনেক ভালো, আমি বলছি না যে ওগুলো অনেক ভালো না, ওগুলোতেও কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার রয়েছে, বাট এটা আমার কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ। ভয়েস টু মিররিং, আমি যদি কোনো মোবাইল দিয়ে কোনো প্রেজেন্টেশন দিতে চাই, আমি মোবাইলের কোনো কিছু নিয়ে যদি কোনো ভিডিও ক্রিয়েট করতে চাই সেই ক্ষেত্রে আমার মোবাইলে বসে রেকর্ডিং করা লাগবে না, আমি পিসিতে রেকর্ডিং করতে পারবো, সাথে আমি কম্পিউটার স্ক্রিনে প্রেজেন্টেশন দিতে পারবো। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেক বেশি অ্যাট্রাকটিভ। সো ট্রাই ইয়োরসেলফ, অ্যান্ড যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পুরোনো কথা, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে টিউনড উইথ মাই চ্যানেল। হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ ভেরি মাচ।